সালাম আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ রহমতে অনেকটাই ভালো। হ্যাঁ, আমি মেবি 1 মাসের মতন হবে আমি এখান থেকে রিলিজ হয়ে চলে গেছি। প্রায় 23 দিনের মতন ছিলাম হসপিটালে, মোটামুটি সুস্থতা ফিল করার পর চলে গেছি। স্যার যে রুলসগুলো দিয়েছে ওইগুলো মেনটেন করে চলতেছি, এখন অনেকটা বেটার। দেন 1 মাস পরে স্যার বলছে দেখা করার জন্য, এখন আবার দেখা করতে আসছি। এখানে যখন ভর্তি হয়েছিলাম তখন আমার পিএলইডি সমস্যা ছিল, দেন বাম পায়ে প্রচুর ব্যথা হইতো, হাঁটতে পারতাম না, নইতে পারতাম না, কন্টিনিউ ব্যথা হইতো। তারপরে এখানে আসার পরে এক্সারসাইজ দিল স্যার, থেরাপি দিল, মেডিসিন সাথে মেডিসিন, তখন এগুলো নেওয়ার পরে 23 দিনের মতন ছিল হসপিটালে, মোটামুটি অনেকটাই সুস্থ ফিল করি এখন আলহামদুলিল্লাহ। আমার মতন যদি পিএলআইডির কারো সমস্যা থাকে, বিশেষ করে আমি আগেও বলছি, আগে একটা রিভিউতে বলছি যে ফার্স্ট টাইমে কোনো ডক্টর যদি সাজেস্ট করে সার্জারির জন্য, দয়া করে সার্জারি করাবেন না, সার্জারি করে নিজের লাইফটা নষ্ট করবেন না। প্লিজ ডিপার্সিতে আসুন, স্যারের সাথে দেখা করুন, পরামর্শ নেন, দেন যদি সাজেস্ট করে আদার্স আরও অন্য ডক্টর দেখান, তারপর যদি সাজেস্ট করে তারপরও মানে আপনি থেরাপি অন্য অন্য ট্রিটমেন্ট নেন, কিন্তু সার্জারিতে যাবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন, ইভেন আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হই দ্রুত, আল্লাহ সুস্থ করে দেন আমাকে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।